কুসংস্কারগুলো লালন করে বা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে যেগুলো কাজ করে দেশের উন্নয়ন অগ্রগতিকে ধ্বংস করতে চায় এর বিরুদ্ধে কঠোরভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যে প্রত্যেকটা মাদ্রাসায় ওখানে জাতীয় সঙ্গীত এটা বাজাইতে হবে, গাইতে হবে, এটা সংবিধানে আছে। এই দেশে বাস করলে সংবিধান মেনে চলতে হবে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় সঙ্গীত গাইতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এইটা আপনারা সকলে আপনাদের শিক্ষকরা ইনশোর করবেন। আমার ইমাম সাহেবদের কাছে অনুরোধ করব, এই যে ভাস্কর্য নিয়ে বিভিন্ন যে অপপ্রচার ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, আপনারা মসজিদে খোদবার সময় এ ব্যাপারে পরিষ্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য এটা সংঘর্ষিক নয়, নিষিদ্ধ নয়। তাহলে পরে আজকে মুসলিম বিশ্বে সব সারা পৃথিবীতে ভাস্কর্য থাকতো না। যারা যেখান থেকে আমাদের ইসলাম ধর্মের উৎপত্তি, যেখান থেকে প্রচারিত হয়েছে, সেখানে যখন সকল ধরনের ভাস্কর্য আছে, তাহলে আমরা কেন, আমরা কোন ইসলাম আমরা কায়েম করছি যে আমাদের দেশে এখানে এই ভুল ব্যাখ্যা দিয়ে এই সমস্ত ভাঙচুর করে পরিবেশ নষ্ট করা হবে? আমি আশা করি আমার ইমাম সাহেবের এই ব্যাপারে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে এই ভাস্কর্য ইস্যুটি নিয়ে দেশের মধ্যে আর কোনো ধরনের অপব্যাখ্যা বিভ্রান্তি হোক এটা আমি চাই না। আপনারা এই ব্যাপারে সঠিক ব্যাখ্যা দেবেন।